কম্পিউটার কি করে স্ক্রিনশট দিতে হয় এটা অনেকে জানে না। আজকে আমি আপনাদেরকে চারটি ওয়ে দেখাবো। এই চারটি ওয়েতে আপনি যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারের যে কোনো উইন্ডোজে স্ক্রিনশট নিতে পারবেন। আপনি উইন্ডোজ 7, 8, 10 তো যে কোনো ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন না কেন, এই চারটি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন উইন্ডোজের স্ক্রিনশট নেওয়ার জন্য। সো পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখে থাকুন। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, কম্পিউটার স্ক্রিনশট আমাদের প্রত্যেকে কম বেশি প্রয়োজন পড়ে। সো কী করে নিতে হয় এটার প্রপার আইডিয়াটা অনেকেই নেই। সো ফার্স্ট যে ওয়েটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং যে কোনো উইন্ডোজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটি আছে এবং কিবোর্ডের উপরে প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন পেয়ে যাবেন। ফার্স্ট আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, দেন প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন। সো আপনার স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে। সো এটা পাবেন আপনি ডিসপ্লেতে যাওয়ার পর এই যে পিকচার নামে একটি ফোল্ডার আছে, একটা অপশন দেওয়া আছে, তো পিকচারে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রিনশট, তো স্ক্রিনশট যাওয়ার পর আপনি পিকচারটি পেয়ে যাবেন। যেমন আবার যদি আমি এই স্ক্রিনটাই স্ক্রিনশট নিতে চাই তাহলে উইন্ডোজ বাটনে ক্লিক করে প্রিন্ট টু স্ক্রিন হয়ে গেছে, কেটে দিচ্ছি। সি, এ হচ্ছে আমাদের স্ক্রিনশট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে দেখবো আমরা এখন। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি জাস্ট প্রিন্ট স্ক্রিন যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে না, কিছু কিছু কিবোর্ডে উইন্ডোজ বাটনটি থাকে না, তো সেক্ষেত্রে আপনি প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে এটাতে ক্লিক করবেন। আপনার স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে, বাট এটা কোথাও সেভ হবে না। এটা আপনাকে যে কোনো ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এই টাইপের কোথাও না কোথাও পেস্ট করে নিতে হবে। যেমন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট। এখন যদি আমি এই ফুল স্ক্রিনটা স্ক্রিনশট নিতে চাই, আবারও জাস্ট প্রিন্ট স্ক্রিনে ক্লিক করব, হয়ে গেছে। এখন জাস্ট আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। সি, এই প্রথমটা হচ্ছে আমাদের স্ক্রিনশট বর্তমানের যেটা ছিল, যেটা আমরা লাস্ট নিয়েছি। সো এইভাবে আপনি এই দুটো ওয়েতে আপনি স্ক্রিনশট নিতে পারেন। দে আমি থার্ড অপশনে দেখাবো। এই তিন নম্বর অপশনটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা ওয়ে, বা আমার পছন্দ এবং বেস্ট ওয়ে বলতে পারেন এটা। এটা হচ্ছে উইন্ডোজ 10 ছাড়া অন্য কোনো উইন্ডোজ এটা কাজ করবে না। যা উইন্ডোজ 7 অথবা 8 ইউজ করছেন ট্রাই করে দেখতে পারেন, বাট মেবি কাজ করবে না অ্যাজ ফার অ্যাজ আই নো। সেটা হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস শিফট বাটন প্লাস এস, এই তিনটা বাটন আপনাকে একসাথে প্রেস করতে হবে। ফার্স্ট উইন্ডোজ, দেন শিফট, দেন এস। তো আমি প্রেস করছি উইন্ডোজ শিফট এস, ঠিক এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন আপনার যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যেমন আমি এই যে লোগোটি এবং যে লেখাটি আছে আরআই রবিন এটুকু নিব শুধু, তো আমি এখান থেকে নিচ্ছি। এই হচ্ছে আমাদের স্ক্রিনশট হয়ে গেল, দেন ছেড়ে দেব। তো এই পাশে একটা নোটিফিকেশন চলে আসবে যেটা আমরা নিয়েছি, চাইলে আপনি এখান থেকে ওটা সেভ করতে পারেন অথবা এখানে সেভ না করে যে কোনো জায়গায় গিয়ে পেস্ট করতে পারেন। এটা কেন ফেভারিট সেটা আমি বলছি। ফার্স্ট আমি এখান থেকে সেভ করে দেখাচ্ছি, ক্লিক করলাম। যদি এখানে না আসে তাহলে আপনি এই নোটিফিকেশন বারে ক্লিক করবেন। ক্লিক করার পর নোটিফিকেশন উপরে এটা চলে আসবে, যেহেতু আমি এটা ক্লিক করে ওপেন করে ফেলেছি তাই এটা আসবে না এখানে। যদি ওপেন না করতাম তাহলে এটা এখানে শুরু করতো শুধু। স্যার এখান থেকে সেভ, নাম চেঞ্জ করে এখান থেকে পিএনজি ফর্মেট আছে বা অন্য ফর্মেট আছে, বাট জেপিজি বেটার, দেন সেভ, হয়ে গেল সেভ। বাট এটা বেস্ট যে ওয়েটা সেটা হচ্ছে স্ক্রিনশট কিন্তু এখন নেওয়া আছে, এখন কিন্তু এটা রিমুভ হয়নি। আমি যদি অনলাইনে কাউকে পাঠাতে চাই, যেমন মেসেঞ্জারে অথবা ভাইবারে, তো ভাইবারটা আমি ওপেন করছি এখন, যেহেতু আমার নেট নেই বর্তমানে। জাস্ট আমি যাকে পাঠাবো তার মেসেজে চলে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, সেন্ট, চলে গেল। আবার কন্ট্রোল বি, মানে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা আপনি ততক্ষণ এটা পেস্ট করে সবাইকে পাঠাতে পারবেন। মেসেঞ্জার হোক, ইভেন ফটোশপে গিয়ে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। যেমন ফটোশপ তো ওপেন করছেন, যেহেতু ভারী সফটওয়্যার সময় লাগবে, তো আমি ওয়ার্ডটাই ওপেন করছি। আবার কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। মানে স্ক্রিনশট নেওয়ার পর থেকে যতক্ষণ না পর্যন্ত পুরো আপনি কোনো পিকচার স্ক্রিনশট নিয়েছেন আনটিল দেন এটা পেস্ট করে করে আপনি যে কাউকে পাঠাতে পারবেন। এটা আমার সবচেয়ে প্রিয় একটি ওয়ে।
স্ক্রিনশট দেওয়ার, সেভ করার প্রয়োজন নেই, এমনি থেকে যায়। ওকে, নাম্বার ফোর এবং লাস্ট ট্রিক্স, এটা হচ্ছে কম্পিউটারে একটা সফটওয়্যার যেটা প্রত্যেকটি উন্ডোসে পেয়ে যাবেন। স্টার্টআপে ক্লিক করার পর সার্চ অপশন আসবে সবগুলোতেই, তবে সার্চ করে নিতে পারেন। আমি সার্চ করছি SNIP স্নিপিং টুল, এটিও লেখার পরে চলে আসছে। তো স্নিপিং টুল দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি, জাস্ট ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে নিউ ক্লিক করার পর ফুল স্ক্রিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যেখানে যে অংশটুকু স্ক্রিনশট নেবেন এখান থেকে আমি এটিও সিলেক্ট করছি, আবারও এই পাশে নিচ্ছি যেন আগেটার সাথে মিক্স আপ না হয়। তো ওটা নেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে, তো ওটা সেভ করে দিতে হবে। তো এটা PNG তে আছে, আমি PNG না রেখে JPG দিচ্ছি। JPG সিলেক্ট করার পর দেন সেভ, ওকে হয়ে গেল। বাট এটা তিন নাম্বার অপশনটার মতো কোথাও পেস্ট করে পাঠাতে পারবেন না। সো এই হলো আমাদের চারটে ওয়ে, যে চারটা ওয়েতে আপনি যে কোনো কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও আমার চ্যানেলে প্রচুর কম্পিউটার রিলেটেড ভিডিও দেওয়া আছে, যা জানলে আপনি কম্পিউটারে বস হয়ে যেতে পারবেন। আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেখেন, আমি শতভাগ জ্ঞান দিয়েছি আপনার কাছে ভালো লাগবেই, বিকজ প্রত্যেকের ট্রিক্স ইউনিক এবং 100% কাজ করে। কোনো ফেক ভিডিও আমার চ্যানেলে পাবেন না। সো ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী অনেক টপিকে আবারও কথা হবে। আনটিল দেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।